আমরা একটু আগে যে ম্যাথগুলো দেখলাম যে কুয়া কুয়ার যে পানিকে খালি করতে, মানে পানিপূর্ণ কুয়াকে সম্পূর্ণ খালি করতে বা অর্ধেক খালি খালি করতে যে কৃত কাজগুলো হয় সেগুলোর উপর তাহলে ডিপেন্ড করতেছে একটা বেসিক উপর, সেটা কি ভর কেন্দ্র, মানে ভর কেন্দ্র ডিস্টেন্সের উপর। তো ওই রিলেটেড মানে ভর কেন্দ্রের ডিস্টেন্সের উপর রিলেটেড ম্যাথ হলো এটা যে ইটের ভর কেন্দ্র সরণ, মানে একটা ইট দিয়ে অনেকে তোমাদের অনেকে মানে কোশ্চেন আসে ওগুলো কীভাবে আমরা সলভ করবো সেগুলো দেখি। ওই টাইপগুলো টাইপগুলো একই মানে আমাদের আমাদের ফোকাস রাখতে হবে একটা দিকে, সেটা হলো কি ভর কেন্দ্রের কতটুকু সরণ দিয়েছে এতটুকুর জন্য। আচ্ছা তাহলে এখানে আমি দেখছি যে এখানে যেটা বলা আছে যে এটা হলো এক নাম্বার ইট, এটা হলো পাই না দুই নাম্বার ইট। আচ্ছা তার মানে এটা না যেটা ভালো এটা খারাপ, আসলে জিনিস সেটা নয়, এটা হলো যেটা আমি পয়েন্ট আউট করছি যেটা এক নম্বর ইট, এটা দুই নম্বর ইট। তো লেটস সি, তো এক নম্বর ইটের যে প্রস্থ সেটা ধরো হচ্ছে 3 সেন্টিমিটার আর তোমার যে দৈর্ঘ্য সেটা 12 সেন্টিমিটার, সেমভাবে দুই নম্বর ইটের সেম যে 3 সেন্টিমিটার কত 12 সেন্টিমিটার। ওকে ফাইন, তাহলে এখন এই ইটটাকে যদি আমি এইভাবে বলা হয় আমাকে যে একটা ইটকে তোমার এই এক নম্বর ইটকে সোজাসুজি এরকম দাঁড়া মানে দাঁড়া করে রাখলে এইভাবে, এই এটা হলো এক নম্বর ইট, এই এক নম্বর ইটটাকে যদি আমি এরকম মানে তোমার ভূমি সমান্তরাল থেকে যদি আনুভূমিক থেকে যদি শুরু মানে আনুভূমিক থেকে যদি উলম্বভাবে রাখা হয় তখন এই ভারকেন্দ্র কীভাবে দেখা যাক, এখানে যে ভারকেন্দ্র ছিল এটা ভারকেন্দ্র কোথায় ছিল, এটা ঠিক এই বিন্দুতে, কেন এই বিন্দুতে, কারণ এটা সুষমাকৃতি, আমরা জানি যে সুষমাকৃতি কোনো জিনিস ভারকেন্দ্র মূল বিন্দুতে মানে মধ্যবিন্দু থাকে, তাহলে তার ভারকেন্দ্র এখানে, তাহলে এইটাকে যখন আমি এইভাবে উলম্বভাবে রাখছি তখন তার ভারকেন্দ্র কতটুকু সরণ হয়েছে, তাহলে এখান থেকে দেখলাম তার ভারকেন্দ্র কোথায় অবস্থিত হয়েছে এই জায়গায়, তার মানে কি তার মানে হলো প্রথমে প্রস্থের ঠিক মধ্যবিন্দুতে, কারণ প্রস্থের মধ্যবিন্দু বলতে কী বুঝেছে ছিল থ্রি, থ্রির মানে কি হাফ, এতটুকু মান কত হবে হাফ হবে সরি 1.5 হাফ। ওকে তো এইটাকে যদি আমি এটা কিন্তু ভূমি থেকে সরান আমি চিন্তা করতেছি, ভূমি থেকে অনেকে চিন্তা করতে পারবো যে কেন আমি এতটুকু ধরলাম না, কারণ এটা তো ভূমি থেকে না, আমি চিন্তা করার সময় সরণটা ভূমি থেকে উঠতেছে, তার মানে কি এখানে 1.5। তো এইটাকে যদি আমি এরকম উলম্বভাবে করি তাহলে ভূমি, এটা যদি ভূমি হয় তাহলে ভূমি থেকে কতটুকু সরান দিচ্ছে টোটালটা আমি জানি কত তো জানি 12, তাহলে ভরকেন্দ্র কোথায় এখন 6, তাহলে এখন ভরকেন্দ্র কোথায় দিচ্ছে 6 সেন্টিমিটার। ওকে ফাইন, তাহলে আমরা যদি কৃত কাজটা বের করতে চাই তাহলে আমরা এখানে দিব যে W1 ইজ ইকাল টু যেটা আমরা জানি MgX, এক্স বলতে কী বুঝতে হবে যে আপনার এই যে ভরকেন্দ্রের যে বিষয়টা আছে যে ভরকেন্দ্র কতটুকু স্মরণ করছে, তাহলে MgX এক্স এর মানটা কী হবে, আগে ছিল 1.5 এখন হচ্ছে কি 6 সেন্টিমিটার, তার মানে কতটুকু স্মরণ করছে তাই বিয়োগ দিলে আমি পেয়ে যাবো 6 সেন্টিমিটার মাইনাস 1.5 সেন্টিমিটার, এটা বিয়োগ করলে ইটের ভর যদি দেওয়া থাকে দেন দিয়ে দিই এটা এম ভরের দুইটা ই, তাহলে মানগুলো বসালে আমাদের একটা কৃত কাজ বের হয়ে যাবে, কার কৃত কাজ এই এক নম্বর ইটকে উলম্ব বরাবর রাখার জন্য। আচ্ছা দেন আবার যদি কোশ্চেন করা হয় এইভাবে যে দুই নম্বর ইটটা ছিল সেই দুই নম্বর ইটটাকে যদি এই ইটের উপরে রাখা হয় তখন কী হবে, তো এই উপরে যদি আমি রাখি তাহলে দেখা যাক এই ইটটাকে যদি এই ইটের উপরে রাখি তাহলে কী হবে, এইবার এরকম রাখা হবে, দেখছেন কি এখানে তার ভরকেন্দ্র কোথায় ছিল, ভরকেন্দ্র ছিল এই মূলবিন্দুতে, তাহলে মূলবিন্দু কত ছিল এই থেকে এই পর্যন্ত 1.5। ওকে আর এই টোটাল ডিসপ্লেসমেন্টটা কত 12 সেন্টিমিটার ছিল, তার মানে ভূমি থেকে আমি দেখতেছি তার ভরকেন্দ্র সরণ করছে কত 12 সেন্টিমিটার, আর আগে ছিল কত, আগে ছিল এখানে 1.5 সেন্টিমিটার, দ্যাটস মিন আমরা W2 যদি বের করি W2 হবে MgX, এক্স এর মানে কীভাবে বের করবো ভরকেন্দ্রের সরণ, তা সরণ কীভাবে বের করবো এখন আসছে 12 সেন্টিমিটার আর আগে ছিল 1.5 সেন্টিমিটার, তো আমি যদি বিয়োগ দিয়ে দিই 12 সেন্টিমিটার সরি 12 প্লাস 1.5 কত হয় 13.5 মাইনাস 1.5, এটা বিয়োগ দিব MgX এর মান বের করবো আমাদের কী বের হবে W2 একটা মান বের হবে, তাহলে মোট কৃত কাজ হবে W=W1+W2, আমরা যে এখান থেকে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো যদি এখানে আমরা বসাই তাহলে আমরা মোট কৃত কাজ পেয়ে যাবো এই ইটকে এইভাবে সাজানোর জন্য।